নতুন ব্লগের সাথে চলে আসলাম তোমাদের কাছে। দেখো আজকে বন্ধুরা কালকে লক্ষ্মী পুজো, সবাই জানো তো লক্ষ্মী পুজোর বাজার আছে করা, আর একটু উঠতে লাগলাম। দেখো ফুল নিয়ে এসেছি, আরও আছে এই যে দেখো বন্ধুরা এই যে এখানে একটু আলপনা আনলাম, আরও টুকটাক চেলি কাপড় কাপড় এগুলি আনলাম, ঘি আনলাম, এটা এমনি পাউরুটি নিয়ে এসছি, আর এখানে হচ্ছে নুন, আর এখানে হচ্ছে ম্যাগি সব আনলাম, আর এখানে দুটি এনেছি, তো এটুকুই আনলাম। আর তারপর হচ্ছে দেখো বন্ধুরা আজকে কি বলছিল, রান্নায় চলে আসি। রান্না হচ্ছে এমনি আগের দিন কালকে ইলিশ মাছ আর একটু তরকারি করেছিল, পাঁচমিশালি ওটা দিয়ে দুপুরও হয়েছে। আর এখন দেখো একদম মানে খুব ভালো হয়েছে, আমি ডিমের ঝোল এটা করেছি, তো ভালো হয়েছে খেতে। তো চলে আসি, বন্ধুরা চলো দেখবে। ও আচ্ছা আরেকটা, হ্যাঁ মোমবাতিও নিয়ে এসেছি, সেটা মোমবাতির কথা বলেছি তোমাদেরকে, এই দেখো বন্ধুরা এই হচ্ছে মোমবাতি, এগুলি সব ঠাকুরের জিনিস খারাপ হয়েছে, তো আজকে এইটুকুই থাক। কালকে সবাইকে মানে শুভ লক্ষ্মী পুজো বলবো, হ্যাপি লক্ষ্মী পুজো বলবো, আর কালকে যদি ব্লগ করা সম্ভব হয় নিশ্চয়ই করাবো। আজকের মতো রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, সবাইকে লক্ষ্মী পুজোর ভালোবাসা। তো দেখো বন্ধুরা এক ঝলক দেখিয়ে নিই যে বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল, তোমরা একটু দেখো এই যে লক্ষ্মী সরা দিয়ে পুজো হয়েছিল দেখতেই পাচ্ছ, আর এখানে নাড়ু ছিল, আর ফল ছিল, ভোগ ছিল, ভোগে খিচুড়ি পাঁচমিশালি করেছিলাম আর ভাজা করেছিলাম, তো এইভাবে করেছিলাম, তো দেখতে পাচ্ছ। আর আমার কাছে জানো তো মনের ভক্তিটাই আসল, ভক্তি ভরে যদি আমি ঠাকুরকে পুজো দিই সে মনের ভক্তিটাই আমার আসল কথা। তো দেখো এই যে দেখতে পাচ্ছ বাবা লোকনাথকেও ভোগ দিয়েছি, সব ঠাকুরের উদ্দেশ্যে দিয়েছিলাম, আর সেদিন দেখো তারপরে সেদিন খিচুড়ি করেছিলাম বৃহস্পতিবার দিন, আর পাঁচমিশালি এটা তোমরা ঘ্যাট বা ঘণ্ট যেটাই বলো পাঁচমিশালি তরকারি সেটা করেছিলাম। আর কথায় আছে না যে ভক্তিটা মানুষের আসল, তুমি যদি পায়খানায় বসেও ভগবানকে ভক্তি করে ডাকো ভগবান কিন্তু ঠিক সাড়া দেবে, সেই মনের ভক্তিটাকেই আমি আসল মনে করি। তারপরে দেখো বন্ধুরা কী কী করেছি একটু তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, এবার কী কী ফ্রিজে আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ আর একটু ইলিশ মাছ ছিল,